এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অর্থাৎ জাহানুরি ক্যাম্পাস। মানে আমি আশুলিয়া জেলায় বসেছিলাম এতক্ষণ, আর তারপরে হচ্ছে যে এখন আমার ফ্রেন্ডের ফোন দিয়েছিল তার সাথে সাভারের, তো ও বললো যে তুই জাহানুরির সামনে এসে ফোন দে। তো ঠিক আছে, যেই বলা সেই কাজ, আমি এখন জাহানুরির সামনে, আর আমি এখন জাহানুরির সামনে যে আমার ফ্রেন্ডের ফোন দিয়েছি। তো বলেন যাই, এই হচ্ছে এটাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে দেয়াল, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে ঢুকবো সমস্যা নাই, এখানে একটা ভিডিও করবো, ব্লগ বানাবো, কোনো সমস্যা নাই। তো তার মানে সেকেন্ড এপিসোডের শুরুটা এখান থেকে করতেছে, অর্থাৎ স্টার্টেড ফ্রম জাহাঙ্গীরনগর। আমি জাহাঙ্গীরনগরের মেইন গেটের অপোজিটে আছি, আমি কি সামনে দাঁড়াবো, গেটের সামনে দাঁড়াবো নাকি অপোজিটে থাকবো? আচ্ছা আমি অপোজিটে আছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, পেরে নাই পেরে নাই, আসো। ভাই সকালবেলা ঘুম থেকে কি বিকার চলে এলাম, কতি কতি ছেলে মেয়ে পাবো না? তুমি কি এইগুলো দেখার জন্য আসছো বলতো? উদয় তোমার তো লক্ষণ ভালো, তুমি শুধু রাজশাহী থেকে এইগুলো দেখার জন্য আসছো? এরোটা আসছিলাম মস্ত, আসছিলাম সোজা না, এরোটা একদম পুরো সোজা রোড না, কি সাউন্ড হয়? সাউন্ডে আছে
পানি থাকে তখন আরো সুন্দর লাগে রাস্তাটা সেই ভাই বর্ষার সময় জায়গাটা অনেক অনেক মানুষের ভিড় হয় আচ্ছা এটা একটা সোজা কথা একটা স্পট ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও হয়তো বা আছে জায়গাটার নাম কি ভাই কারখানার কি জন্য বলে আর কি জায়গাটা ঠিক আছে সাবধানে যাবেন যাওয়ার পরে আমাদের জানেন ঠিক আছে খুব ভালো লাগলো ভাই আরো ঠিক আছে যদি আজকে থাকতেন থেকে গেলে ভালো হইতো আপনার সাথে দেখা করতে আসছি কোনো প্ল্যান ছাড়া যেদিন প্ল্যান করে আসবো পুরো গাজীপুর ঘুরবো আপনি ঘুরাবেন এটা হচ্ছে বিষয় ইনশাআল্লাহ আমি প্ল্যান করে আসবো আমি গাজীপুরের মোটামুটি ফ্রি আছি একটু আপনি ঘোরানোর জন্য যতটুকু হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই আমি গাজীপুরে একদিন প্ল্যান করে আসবো গাজীপুরে ঘুরাবেন আজকে তো জাস্ট এমনি মজা করতে করতে চলে আসছে বললামই তো প্ল্যান করে আসবো ইনশাআল্লাহ আর আমি এতটা খুশি হয়েছি ঠিক আছে যাই হোক ভাইয়ের পরিচয় আমি নিজে থেকে দিব সমস্যা নাই যাদের আপনাকে দিব আর ভাইয়ের থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আসসালামু এতক্ষণ যে মানুষের সাথে দেখলেন আমারে রাইড দিলাম নাইট রাইডার ভাইয়েরও মানে ব্লু কালারের নাইট রাইডার বাইক ভাইয়ের সাথে রাইড দিলাম এতক্ষণ ধরে এই মানুষটার নাম হচ্ছে রাসেল ভাই বাইরে সবাই বলাতে সাদামন ভাই হঠাৎ সময় ফেসবুকে নাম হচ্ছে সাদামন তো ভাই হচ্ছে একটা মাটির মানুষ এটা হচ্ছে একটা কথা ফার্স্ট অফ অল আমার ফাইজলামি করে ঢাকা আসা তো অবশ্যই ফাইজলামি করে ঢাকা আসা বাট তারপরও এসে আসছি যখন তখন আমি ভাবছি যে ভাইয়ের সাথে দেখা করতেই হবে ভাইয়ের সাথে কিন্তু আমার ফেসবুকে পরিচয় ভাইয়ের সাথে কোনো প্রকার কোনো মানে আত্মীয়তার সম্পর্ক নাই জাস্ট মানে মনের সম্পর্ক আর কি ভাই ফেসবুকে পরিচয় এবং ভাই হচ্ছে না রানা নাইট রাইডার ক্লাব নিয়ে অনেক করতেছে আসলে ভাই নিজে নাইট রাইডার ক্লাবের একজন মেম্বার এবং উনি হচ্ছে একটা গ্রুপও চালায় যাই হোক তো ভাই প্রচুর ট্যুর দেয় মানে ওনার ওই নাইট রাইডার বাইক নিয়ে প্রচুর পরিমাণে ট্যুর দেয় ওনার 11,000 কিলো বাইক চলছে অটোতে 11,000 কিলোমিটারই হচ্ছে পুরো ট্যুরের উপরে 10,000 কিলোমিটার ওনার ট্যুরের উপরে প্রচুর ট্যুর দেয় ভাই আর এমনিতে ভাই আমার অনেক কিছু হেল্প হেল্প করে অনেক বিষয়ে বাইকের সাজেস্ট করে সো এই তো গাজীপুর আসলাম ভাইয়ের সাথে দেখা করতে অর্থাৎ মানে আমার যা মন চাইতেছে আমি তাই করতেছি আসলে ঠিক আছে যেখানে যেতে মন চাই আমি ওখানে যেতেছি ঠিক আছে এটা হচ্ছে বিষয় সকালে উদয়ের সাথে দেখা করলাম এরপরে উদয়ের নিয়ে আনলাম চল গাজীপুরে ঘুরে আসি ভাইয়ের এখানে ভাইয়ের এখানে আসছিলাম কথাবার্তা বললাম ভাইয়ের সাথে থাকলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাব আর ট্যুরের এপিসোড 2 আমার এই যে উরাধুরা ট্যুর যেটা এপিসোড 2 এখানে শেষ করি এখন যাবো একটু ধামরাইতে ধামরাইয়ের একমি কোম্পানিতে ওখানে আমার ডিপার্টমেন্টের এক সিনিয়রের সাথে একটু দেখা করবো ওর সাথে দেখা সাক্ষাৎ করবো করার পর তারপরে আজকের মতো বিদায় কারণ অলরেডি 307 কিলো চালাই ফেলছি আমার পশ্চাৎ দেশ মনে করেন একদম পুরা মানে কি বলে এটারে ছোটো ছোটো পাথর হয়ে গেছে পশ্চাৎ দেশে পাথর জমে গেছে আর বসতে ভালো লাগছে মানে একটু ঘুমে যাবো তারপরও মনে করেন ওটাতে এখানে 450 আছে তো 450-460 কিলোমিটার হয়ে যাবে অলরেডি যাই হোক এপিসোড 2 এখানে শেষ করি আল্লাহ হাফেজ আর এরপরের এপিসোডে না তো কি করবো ওদাই ঢাকায় আসছি মানে সাভারে আসছি এখন যদি মন চায় আমি আবার চলে যাবো ব্যাক করবো তাহলে পরের এপিসোডে ওইটা দেখবেন যদি মন চায় আমি এখান থেকে সিলেটও যেতে পারি হ্যাঁ যদি মন চায় মানে যদি সিলেট যাই তাহলে ওইটা দেখবেন যদি ঢাকার ভেতরে ঢুকি তাহলে ঢাকা দেখবেন ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ঢাকা মেডিকেল এদিকেই যাবো গেলে জানি না কোন দিক যাবো আসলে বাট যেদিকে যাই আপনারা দেখবেন কানেক্টেড থাকবেন ওকে তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ